ঝাঁকা রাখা বিজ্ঞান। আজকে আমরা জানবো কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা সম্পর্কে। আমাদের সাথে আছেন মাইন ভাই। মাইন ভাই, এগুলোকে বিদঘুটে জামা পরে আছো তুমি কেন? সুন্দর সবুজ আর লাল। এটা মোটা সবুজ আর লাল না, এটা ক্যাটকেটে হলুদ আর এটা বেগুনি। তুমি এটা জামাটা বদলে আসো। হ্যাঁ, আমাদের চোখে রড এবং কোন নামে দুই রকম আলোক সংবেদনশীল কোষ থাকে। রড রং দেখতে পায় না, তারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিশন নিয়ে কাজ করে। কোন রং শনাক্ত করার কাজটা করে। আমাদের চোখে তিন রকমের কোন থাকে, একটা লাল রং শনাক্ত করে, একটা নীল রং শনাক্ত করে আর অপরটা সবুজ রং শনাক্ত করে। এই তিন রকম কোন মিলে আমরা রঙের বর্ণালী দেখতে পাই। এখন যারা বর্ণান্ধ তাদের চোখে এই কোনগুলো ঠিকমতো কাজ করে না, তাই তাদের রং চিনতে খুবই সমস্যা হয়। যেমন যারা লাল সবুজ বর্ণান্ধ তাদের কাছে এই অ্যাপেল গাছটা এমন লাগতে পারে। কেউ বর্ণান্ধ কিনা সেটা যাচাই করার জন্য বেশ মজার একটি পরীক্ষা আছে। যারা স্বাভাবিক দৃষ্টিভঙ্গির তারা এই ছবিটায় 74 সংখ্যাটি দেখতে পাবে, যারা স্বল্প বর্ণান্ধ তারা 21 সংখ্যাটি দেখতে পাবে, আর যারা সম্পূর্ণ বর্ণান্ধ তারা খুব সম্ভবত কোনো সংখ্যাই দেখতে পাবে না। মাইন ভাই, তোমার কাছে কি মনে হয় এই ছবিটায় কোন সংখ্যাটি লেখা? 420।